পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। আর এর ব্যত্যয় ঘটিলে তুফান খুব ভয় পাইছি রে। সাকিবের ঝড় তুফানে তাচ্ছিল্যের হাসি দিলেন চঞ্চল চৌধুরী। দুজনের টক্করটা ভালোই জমবে, যেন শিয়ানে শিয়ানে লড়াইটা হবেই। বাংলার আকাশে ভয়ঙ্কর ঝড়ের আভাস পূর্বেই দিয়ে রেখেছিলেন রায়হান রাফি। জানিয়েছিলেন যে কোনো সময় আসতে পারে তুফানি ঝড়। তাই সতর্কতার সহিত দরজা জানালা বন্ধ করে ঘরের ভিতরে অবস্থান করতে বলেছিলেন। সাকিবেনরা রেডি তো? তুফানি ঝড় ঠিকই এসেছে। সাকিব খানের অ্যাকশন যেন 10 নম্বর মহাবিপদ সংকেত। ভয়ে জড়সড় অনুরাগীরা, সাকিবের এই রূপ আগে কখনো কেউ দেখেনি। দেখে মনে হচ্ছে সাকিবের এই রূপটা ভারতের কাছ থেকে ধার করা। চেহারা ইয়াস এবং রণবীরের মিল খুঁজে পাওয়া যাচ্ছে। নিঃসন্দেহেই বলা যায় এই দুই সিনেমা অনুযায়ী টিজার এবং পোস্টার বানানো হয়েছে। তাছাড়া রাফিও বলেছিলেন KGF এনিমেলের মতো তুফান না হলেও কাছাকাছি যাবে। সাকিব খানের কেরিয়ারে সেরা ভয়ঙ্কর সিনেমা হতে যাচ্ছে তুফান। অনেকের ধারণা KGF এনিমেলের নকল হচ্ছে তুফান। ছোট্ট ইন্ডাস্ট্রি যদি বড় আকার ধারণ করে অথবা কেউ যদি উপর মহলে উঠতে থাকে তবে হেটার্সদের গা জ্বালাটা করে একটু বেশি। তুফান নির্মিত হচ্ছে 90-এর দশককে কেন্দ্র করে। তখন কি KGF বা এনিমেল নির্মিত হয়েছিল? তখন আমাদের ছিল সুপারস্টার জসিম। তাহলে কি হেটার্সরা বলবে জসিমকেই নকল করলো KGF বা এনিমেল? আসলে এরকমটা বলা তাদের স্বভাব। যাই হোক, হেটার্সদের মুখে ঝামা ঘুষে দেব ঈদুল আজহায় তুফান সিনেমা দেখার পর। তুফান খুব ভয় পাইছি রে।